সম্পর্কিত মিথ। স্বাগতম সবাইকে। এই ভিডিওতে আমরা কোভিড-19 সম্পর্কিত কিছু মিথ উপস্থাপন করব। কোভিড-19 ভাইরাস সাঁতারের মাধ্যমে ছড়ায় না। সাঁতারের সময় পানির মাধ্যমে কোভিড-19 ভাইরাস ছড়ায় না। মিথানল, ইথানল অথবা ব্লিচ পান করলে কোভিড-19 প্রতিরোধ করা যায় না। মিথানল, ইথানল অথবা ব্লিচ পান কোভিড-19 প্রতিরোধ বা নিরাময় করে না, বরং এটি অত্যন্ত বিপজ্জনক। সেলসিয়াসের চেয়ে বেশি সূর্যের আলো বা তাপমাত্রা করোনা ভাইরাসকে মেরে ফেলে এবং কোভিড-19 থেকে রক্ষা করে না। এটা ভাইরাস থেকে রক্ষা করে না। উষ্ণ জলবায়ুর অনেক দেশে কোভিড-19 আক্রান্ত হবার তথ্য আছে। গরম পানিতে গোসল কোভিড-19 থেকে রক্ষা করে না। গরম পানিতে গোসল কোভিড-19 হওয়া থেকে রক্ষা করে না। কোভিড-19 ভাইরাস মশার কামড়ের মাধ্যমে ছড়াতে পারে না। কোভিড-19 ভাইরাস মশার কামড়ের মাধ্যমে ছড়ায় না। রসুন, গোলমরিচ, লেবু, হলুদ, আদা এবং মধু খেলে কোভিড-19 প্রতিরোধ করা যায় না। এগুলো কোভিড-19 প্রতিরোধ করে না, যদিও এগুলো স্বাস্থ্যের জন্য ভালো যেহেতু এদের জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে। তবে এমন কোনো প্রমাণ নেই যে এসব খাদ্য গ্রহণ মানুষকে কোভিড-19 থেকে রক্ষা করে। ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট কোভিড-19 নিরাময় করতে পারে না, কিন্তু ভিটামিন ডি, সি এবং মিনারেল জিঙ্ক আসলেই আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাপনার উন্নতি সাধন করতে পারে এবং ভাইরাসের বিরুদ্ধে রক্ষা করে। আমার কোভিড-19 হয়েছিল, তাই আমি নিরাপদ না। বিজ্ঞানীরা একই রকম ভাইরাস নিয়ে গবেষণা করেছেন এবং একের অধিকবার কোভিড-19 হওয়া সম্ভব। ছোট সমাবেশ কোভিড-19 ছড়ায় না। না, নার্সিং হোম, কারাগার, অন্যান্য বড় সমাবেশে মেলামেশায় কোভিড-19 ছড়াচ্ছে, কিন্তু ছোট সমাবেশও একটা উৎস। কোভিড-19 মাছির মাধ্যমে ছড়ায় না। এমন কোনো প্রমাণ বা তথ্য নেই যে কোভিড-19 ভাইরাস মাছি দ্বারা ছড়ায়।